রূপহী হাটর তেলিয়া চাপরিত চাঞ্চল্যকর ঘটনা। পৈতৃক সম্পত্তি লৈ ঘরত অগ্নিসংযোগ। দীর্ঘদিনের পর ভাই ভনীর মাজত চলি আহিছিল বিবাদ। চারি ভনী আর ভনীজোয়ে মিলি অগ্নিসংযোগ করিলে ককায়েক ইসমাইল আলীর ঘরত। পূর্বর পরাই ভাই ভনীর মাজত গোচর চলি আহিছিল কাওইমারি আরক্ষী চকীত। সোমবারে রাতে চারি ভনীয়ে মিলি ভায়েক ইসলাম আলীর ঘরত অগ্নিসংযোগ করার অভিযোগ। দাও দাওক জ্বলি উঠা ঘর স্থানীয় রাইজর তৎপরতাত জুই নুমাবলে সক্ষম হয়। হয়েছিল মানে কি, আজি আমার ঘরত মানে সরু ভন্টি কেরালা যাব ওলাইছিল। কেরালা যাওয়াত মই বাধা দিয়াত নোযোৱা নিদিবলৈ, কেরালা যাবলৈ নিদিবলৈ এওঁলোকে আমার উপর বহুত হাৰাশাস্তি করে আছে। হাৰাশাস্তি মানে কি, এওঁলোকে কেরালা কিয় যাব দিয়া নাই, কি কথা সেওঁলোকে কামানি হে কাব, কোনদিনা মই গার্জেন হয়েছো, মোৰ কিন্তু দেউতা আর মাইকে কোনোই নাই, যোনে ঢুকালে এইটোৱে সরু বোন, নামটো দিলরা খাতুন। আর দিলরা খাতুন তেতিয়া কেরালা মই ডাঙ্গর ককায় কৈছিলে যে কেরালা লৈ যাবলৈ, ডাঙ্গর ককায় নিয়া নাই বুলিহে আমার উপর এনেকা অত্যাচার। আজি অগ্নিযোগ করেছে সেইটো জগরা লৈ এওঁলোকে মোৰ ওপৰত আইন গোচর করেছে। গোচর করার পাছতে আজি পুলিশ আহিছিলে, কিন্তু মই ঘরত নাছিলোঁ। পুলিশ আহি যোৱাৰ পাছতে মোৰ খুৰাক আহিছিলে, গুৰমাটি খোৱাৰ পৰা খুৰাক আহিছিলে নামৰ ছোৱালী। অহাৰ পিছতে মোক সুধিছে, মই তেনেকৈ কৈছোঁ এওঁলোকক কিবা দম দিয়াত, খুৰা দম দিয়াৰ বুলি এওঁলোকে কৈছে যে এওঁলোকৰ অংশটো দি দিব লাগে। মই কৈছোঁ অংশটোতো মইতো ৰাখিব নোৱাৰিম, অংশটো দি দিব লাগে। তেতিয়া মই কৈছোঁ, তো অংশটো মইতো এনেকৈ দিব নোৱাৰিম, মাটিটোত কেচ চলি আছে, দেৱানী কেচ চলি আছে, আমি দেৱানী দিব নোৱাৰিম, দেৱানী কেচটো শেষ কৰাৰ পাছতহে দিম। তেতিয়া খুৰাক কৈ কৈছে যে এওঁলোকক এইখিনি দি ৰাস্তা দিব বুলি বোলে আমাক কৈছিলে, যে ৰাস্তা ইয়াততো ৰাস্তা নাই, ঘৰ বনোৱা আছে। তেতিয়া এই আইনুদ্দিন মোৰ ভনী জোঁৱাই আৰু উসমান আলী গড় শিৱস্থান সিটো মোৰ ভনী জোঁৱাই আৰু মোৰ ভনী ফরিদা খাতুন আৰু হেৰি মফিদা খাতুন আৰু দিলৰা খাতুন আৰু ফাতেমা খাতুন, এই চাৰিজনে মিলি আহি মোৰ ঘৰত জুই লগাই দিছে। জুই লগাই দি মোক মাৰিবলৈ গৈছে, খেদি চাৰি পাঁচজনে হেৰি কৰিছে, এওঁলোকে উভতাই আনিবলৈ গৈছে, কিন্তু উভতাই নাই, মোক নাপায়, মই জানৰ বয়সতে পলাইছোঁ, পলক মোক নাপায়হে মোৰ ঘৰত অগ্নি সংযোগ কৰিছে। এইটো মই কাতো অনুরোধ যে এইটো মুখ্যমন্ত্রী স্যারে যদি হিতেশ শইকীয়া স্যারে চাই এইটোর গৃহত ব্যবস্থা যায় মোৰ কাৰণে হেৰি কৰে। মোৰ ক্ষতি হৈছে, ঘৰটো পুৰি গ'ল আৰু কিবা হেৰি আছে, এই কাঠৰ ব্যৱস্থা আছে, এই আৰু ৰন্ধা বঢ়াৰ ব্যৱস্থা আছে, গোটেইখিনি জ্বলি গ'ল। নগাঁৱৰ পৰা বিভূতি বৰা, ৰিপৰ্ট মাই নিউজ এনি।